সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি অবিবাহিত থাকতে চায় সেটি কি শরীয়তের দৃষ্টিতে কেমন? দেখেন, সামর্থ্য থাকার পরও কেউ যদি অবিবাহিত থাকে তা সে গুনাহগার হবে, কারণ সে সুন্নতকে তরক করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হচ্ছে আমার সুন্নত, যা আমার সুন্নত থেকে মুখ ফিরালো সে আমার উম্মত নয়। অথবা সামর্থ্য থাকার পর যে বিয়ে করে না, এটা শুধু বোকা না, এটা চরম নির্বোধ, ঠিক কিনা?